টাস্কফোর্স মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালীন সময়ে আমাদের কাছে তথ্য আসে যে তোবা লাইন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তোবা লাইনে কিছু অবৈধ মাদক পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে আমরা পৈতলায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান দল তোবা লাইন আমরা তল্লাশি করি। তল্লাশি করে আমরা তিনটি বস্তা উদ্ধার করি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই বস্তাতে অবৈধ ভারত থেকে অবৈধ পথে আসা 75টি ব্লেজার বস্তায় সংরক্ষিত ছিল। সেই বস্তাগুলি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে কাস্টমসকে আমরা বুঝিয়ে দিই।